আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামিমা আক্তার শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু মাঠে থাকবে সশস্ত্র বাহিনী ১০১ বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয় করোনার কারণে সশরীরে কোনো অনুষ্ঠানের আয়োজন নেই এবং ইউরোর কোয়ার্টার ফাইনালে লড়াই শুরু কাল প্রথম ম্যাচে লড়বে সুইজারল্যান্ড ও স্পেন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে সকাল ৬টায় শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই সময় সরকারি বেসরকারি সব অফিস বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে বলা হয়েছে সরকারি প্রজ্ঞাপনে এই বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন তবে জরুরি সেবা ছাড়াও লকডাউনে চালু থাকবে গার্মেন্টস সহ শিল্প কারখানা দর্শক এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাইম সর্বাত্মক লকডাউনে নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন শামিমা সার্বিক পরিস্থিতি যেটি আপনি বলছেন এটি আসলে বুঝতে হলে আরও কিছু সময় পরে হয়তো এখানকার পরিস্থিতি দেখে বলা যাবে এখন যেটি হলো মাত্র এক ঘন্টা শুরু হলো এই লকডাউন শুরু হলো এখনও পর্যন্ত আসলে যেহেতু এই সকালবেলা মানুষের খুব একটা উপস্থিতি আমরা দেখছি না কিছু জরুরি পরিবহন চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এখনও সেইভাবে তৎপরতা এখনও শুরু করেনি চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী আসা শুরু করেছেন বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি দৃশ্যমান হচ্ছে কোনো কোনো পরিবহন যেগুলো জরুরি সেবার কথা বলে বের হয়েছে সেগুলোকে চেক করে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই মাত্র এক ঘন্টা শুরু হলো তো আমরা রাজধানী সড়কে যে পরিস্থিতি হয় সেটি আরও কিছুক্ষণ পরে হয়তো বোঝা যাবে যে আসলে এই কঠোর লকডাউন আসলে কতটা কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে আপনি জানেন যে করোনা সংক্রমণ হঠাৎ করে খুব বেড়ে যাওয়ার কারণে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন দেওয়া হয়েছিল আর আজ থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে এবং এই লকডাউন বাস্তবায়নের জন্য নিয়মিত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তার সাথে বিজিবি সেনাবাহিনী কোস্টগার্ড এরাও মাঠে থাকবে এবং ঈদের আগেই যেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেজন্য সরকারের এই কঠোর পদক্ষেপ এবং মন্ত্রী পরিষদের যেই প্রজ্ঞাপন সেখানে ২১টি নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সব সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে সড়ক রেল নৌপথে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে শপিং মল মার্কেট সহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে সকল পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে জনসমাবেশ হয় এরকম সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে এবং ব্যাংকিং সেবা সীমিত পরিসরে চলবে কিন্তু আজকে ব্যাংকগুলো বন্ধ রয়েছে গার্মেন্টস কলকারখানা সেগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় চলবে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে সেখানে ক্রয় বিক্রয় করতে পারবেন নাগরিকরা এছাড়া অতি জরুরি প্রয়োজন ব্যতীত কিন্তু সবারই কেউই যেন বের হতে না পারে সেজন্য বারবার পুলিশের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজন ছাড়া যদি কেউ বের হয় তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে বলে কিন্তু ডিএমপির পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং এই যে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে ৭ দিনের জন্য এই ৭ দিনে আসলে করোনা সংক্রমণ পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসে তার উপরে নির্ভর করবে যে এই লকডাউন আসলে আরও দীর্ঘায়িত হবে কি না শামিমা সায়েম ধন্যবাদ আপনাকে সর্বাত্মক লকডাউনে শুক্র ও শনিবারের পাশাপাশি রোববারও বন্ধ থাকবে ব্যাংক
তবে ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্য চার দিন লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়ে যথাসম্ভব সীমিত লোকবল দিয়ে অতি জরুরি বিভাগ চালানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে লকডাউন চলাকালে বন্ধ থাকবে নিম্ন আদালত, উচ্চ আদালতের কার্যক্রম চলবে ভার্চুয়ালি। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করা যাবে, তবে সুন্নত নামাজ বাসা থেকে পড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। যৌক্তিক কারণ ছাড়া সর্বাত্মক লকডাউনে কেউ ঘর থেকে বের হলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এবারে লকডাউন ভঙ্গ করলে আইনি ঝামেলায় পড়ারও হুঁশিয়ারি দেন তিনি। সরকারের দেয়া বিধিনিষেধ পালনে নগরবাসীর সহযোগিতা চান ডিএমপি কমিশনার। যানবাহন কেউ ব্যবহার করলে মটর যাইন আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এছাড়া যদি আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকেন, ম্যাজিস্ট্রেট দিয়ে তার জরিমানার ব্যবস্থা করা হবে। 260 ধারা আমরা প্রয়োগ করব, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের জন্য পাঠাবো। এটি কখনো আমরা করি নাই, এবার আমরা এই অবস্থান পর্যন্ত যাব। দেশের সবশেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। টানা চতুর্থ দিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। একদিনে ১১৫ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে প্রায় ৯,০০০। শনাক্তের হার ছাড়িয়েছে ২৫%। এ অবস্থায় লকডাউন বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিচ্ছিন্ন লকডাউন আর বিধিনিষেধ আরোপ করেও থামানো যাচ্ছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। প্রতিদিনই হচ্ছে মৃত্যু আর শনাক্তের নতুন রেকর্ড। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ১১৫ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৩০ জন, রাজশাহী ও চট্টগ্রামে ২৩ জন করে এবং ঢাকায় মারা গেছেন ১৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে, এ অবস্থায় লকডাউন বাস্তবায়নের বিকল্প নেই। এই যাবৎকালে এটি আজকের সংখ্যাটি পেয়ে যাবার পর সেটি হবে সর্বোচ্চ সংখ্যক রোগীকে চিহ্নিত করা। বিভাগ ওয়ারে যদি আমরা দেখি, চট্টগ্রাম বিভাগে আমরা দেখছি যে কেস ফ্যাটালিটি যে রেট আছে সেটিও খানিকটা বেড়েছে। একইভাবে খুলনা এবং রাজশাহী বিভাগে এই সংখ্যাটি অন্য যে কোনো সময় থেকে বেশি হয়েছে। এই সর্বাত্মক লকডাউনকে আমরা যেন সবাই সফল করি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটি নিশ্চিত করবার জন্য কাজ করছেন তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, নিশ্চয়ই এই করোনা পরিস্থিতির আমরা উন্নতি লক্ষ্য করব। গত ২৪ ঘন্টায় ৩৫,১০৫টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৮,৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ শনাক্ত ৩,২৫৯ জনের। এরপরেই খুলনা বিভাগে ১,২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে পয়লা জুলাই থেকে সারাদেশে শুরু হচ্ছে চীনের সাইনোফার্ম আর আমেরিকার ফাইজারের টিকাদান কর্মসূচি। প্রবাসী কর্মী, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আগে রেজিস্ট্রেশনকারীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে এই টিকা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা টিকা সংগ্রহ নিয়ে সংকট কেটে যাচ্ছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমেন। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকার দুটি চালান আগামীকাল এবং পরশু দেশে পৌঁছাবে। এছাড়া চীন থেকে সিনোফার্মের টিকাও বড় চালান শীঘ্রই দেশে আসছে। রাশিয়া থেকে টিকা আনার প্রক্রিয়াও অগ্রগতি হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে সব নাগরিককে টিকার আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে লকডাউনে বিদেশি দূতাবাসে কারো জরুরি কাজ থাকলে সেখানে যেতে পুলিশকে সব ধরনের সহায়তা করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সুখের বিষয় যে আমাদের এখন মোটামুটি একটা লাইন ধরেছে, ২-৩ তারিখে দুটো ফ্লাইট আসবে এই কোভ্যাক্সের ২.৫ মিলিয়ন, এটা ওয়াশিংটনতে রওনা দিয়ে দিয়েছে। আর এদিকে আমাদের এই যে চাইনিজ, এইটা মোটামুটি ফার্স্ট কনসাইনমেন্ট বোধহয় ২ মিলিয়নে আসবে। সো এইগুলো সব এখন লাইনড আপ, সুতরাং এই ব্যাপারে আগামীতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না।
জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, বড় ধরনের হামলার শক্তি নেই। তবে সাইবার জগতে কিছু তৎপরতা রয়েছে সংগঠনটির, যা গোয়েন্দার নজরদারির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে হলি আর্টিজান মামলার পেপার বুক প্রস্তুত জানিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেছেন, এবছরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স শুনানি শুরু করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। পাঁচ বছর আগে এই দিনে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে 90 জেএমবি তাদের শক্তি সামর্থ্য জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র পাঁচ জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের দুই কর্মকর্তা। আলোচিত মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে। তদন্তে এই মামলার সাথে আটজনের সম্পৃক্ততা পায় গোয়েন্দারা। 2019 সালের 27 নভেম্বর সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাতজনকে মৃত্যুদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হয় মিজানুর রহমানের রূপে বড় মিজানকে খালাস দেন আদালত। হলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পদের অধিকাংশ নেতা মারা যায় এখন অনেকটাই নেতৃত্বশূন্য 90 জেএমবি নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। তাদের কার্যক্রম শুধুমাত্রই অনলাইন নির্ভর, সাইবার স্পেস নির্ভর, তাদের অফলাইনে কোনো কার্যক্রম নাই এবং সেই সাইবার স্পেসকে আমরা মনিটর করছি। রিডিউসিং দ্য সাপ্লাই অফ রেডিকালাইজড কন্টেন্টস, রেডিকালাইজড কন্টেন্ট যাতে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে ওইভাবে না আসতে পারে সেটাও আমরা বিটিআরসির সাথে কাজ করছি। এদিকে বিচারিক আদালতের রায়ের পর এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স উচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। গত আগস্টে এই মামলার পেপার বুক তৈরির কাজ শেষ হয়েছে। কোভিডের কারণে গত বছর মার্চের পর থেকে স্বাভাবিক আদালত হচ্ছে না, সেই কারণে মামলাগুলো একটু দেরি হচ্ছে। তা আমি আশা করছি যে এই এইটা খোলার পরেই আমাদের তো এখন সবগুলো কোর্ট খুলে দিতে ভার্চুয়ালি, তাহলে আমরা এটা মেনশন করবো এবং আশা করি আমরা এটা এই বছরের ভিতরে শুনানি করার সর্বোচ্চ চেষ্টা করব। এ হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এ হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 101 বছরে পা দিল প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা মহামারীর কারণে শতবর্ষ পূর্তি উপলক্ষে সশরীরে কোনো অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি। তবে বিকেল 4টায় ভার্চুয়াল একটি আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1911 সালে ব্রিটিশ ভারতে বঙ্গভঙ্গ হওয়ার পর পূর্ববঙ্গের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ কমাতে পূর্ববঙ্গের তৎকালীন রাজধানী ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। সে সময়কার পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় বিরোধিতা করলেও নানা চড়াই উৎরাই পেরিয়ে 1921 সালের 1 জুলাই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। জাতি বিনির্মাণে ভূমিকা রেখে পূর্ববঙ্গের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়টি। শুধু জাতি গঠনই নয়, মহান স্বাধীনতা যুদ্ধ সহ গণতন্ত্রের জন্য আপোষহীন প্রতিটি সংগ্রামেও নেতৃত্ব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয় সংসদে পাশ হয়েছে আগামী অর্থ বছরের 6,03,681 কোটি টাকার বাজেট। বুধবার স্পিকার ডক্টর ফিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামালের প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2021 পাশের মধ্য দিয়ে শেষ হয় বাজেট পাশের আনুষ্ঠানিকতা। সংসদ সদস্যদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন সংসদে জানান, এ বছরই করোনার 10 কোটি টিকা দেশে আসবে আর আগামী বছরের মার্চের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। শারফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে সংসদের সবচেয়ে কম কার্য দিবসে পাশ হলো বাজেট। চলতি অধিবেশনে 11 কার্য দিবসে বাজেট নিয়ে আলোচনা হয় 10 দিন। বাজেট অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করেন। এ সময় আইনমন্ত্রী সংসদকে জানান, ভার্চুয়াল কোর্ট চালু থাকায় করোনা মহামারীর মধ্যেও 2 লাখ মামলা নিষ্পত্তি হয়েছে। ই জুডিশিয়ারির জন্য 2200 কোটি টাকার একটা পরিকল্পনা করা হয়েছে। আগামীবার আমাকে সেই 2200 কোটি টাকার একটা পোর্শন তো আপনার কাছে চাইতে হবে, অর্থমন্ত্রীর কাছে চাইতে হবে। মঞ্জুরি দাবির উপর সংসদ সদস্যরা ছাঁটাই প্রস্তাব আনেন।
করোনা মহামারীতে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে আবারও সংসদে কথা বলেন আইন প্রণেতারা। টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলতে গেলে সংসদে হইচই শুরু হয়। আপনাদের 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 যা যা প্রয়োজন আছে স্বাস্থ্য খাতে ঢালাও ভাবে এই করাপশনের কথা বললে তো হবে না। ইউ মাস্ট কাম আউট উইথ স্পেসিফিক অ্যালিগেশন। হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। প্রায় 80% লোককে আমরা আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমরা ভ্যাকসিনেট করতে পারব। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হয়। পরে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2021 সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ বিল 2021 এই মহান সংসদে উত্থাপন করছে। নির্দিষ্টকরণ বিল 2021 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে গত 3 জুন সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহ ম মোস্তফা কামাল। সেখানে জীবন ও জীবিকা, স্বাস্থ্য, কর্মসংস্থান, করোনার টিকা কেনা সহ বিশেষ কয়েকটি খাতে অগ্রাধিকার দেয়া হয়। গতবারের মতো এবারের বাজেটেও 10% জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ বহাল থাকছে। আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 7.2 এবং মূল্যস্ফীতি 5.3% ধরা হয়েছে। 1 জুলাই থেকে এ বাজেট কার্যকর হচ্ছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন ইমরান হোসেন নামে একজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জনে। চিকিৎসকরা জানান, ইমরানের শরীরে 90% পুড়ে গিয়েছিল। তিনি বেঙ্গল মিটের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মগবাজার বিস্ফোরণ ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ইমরানের পরিবার। এদিকে মগবাজার ট্র্যাজেডির ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন দুজন। তারা হলেন বেঙ্গল মিটের সেলসম্যান মোহাম্মদ রাসেল এবং ভ্যান চালক নুরুন নবী। তাদের শরীরেরও 90% পুড়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই আমরা আবেদন, সেই জন্য একটা সুষ্ঠু তদন্ত করে এটার একটা সমাধানে আসে। আজকে নিরীহ প্রাণ, অনেক প্রাণ গেছে, সাথে আমার ভাগিনেরও, এর জন্য এটার একটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কঠোর লকডাউনের খবরে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার হিড়িক পড়েছে রাজধানীর কাঁচা বাজার ও মুদি দোকানে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় দামও বাড়িয়ে দিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। অতিরিক্ত বাজার কমায় কোনো কোনো পণ্যের দাম বেড়েছে অনেক বেশি। আপেল মাহমুদের রিপোর্ট। কয়েকদিন আগে লকডাউনের খবর শুনে পেঁয়াজের বাজার খালি করে এসেছে। কঠোর লকডাউনের খবরে রাজধানীর বাজারগুলোতে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে কাঁচা বাজার ও মুদি দোকানে ভিড় সবচেয়ে বেশি। লকডাউনে ঘর থেকে বের হতে পারবেন কিনা সে আশঙ্কা থেকে কেউ একসঙ্গে সপ্তাহের কেউ বা সারছেন গোটা মাসের বাজার। লকডাউনের খবর পাইছি, হ্যাঁ, বাজার ঘাটের অবস্থা আরও বাড়তে পারে, এই চিন্তা করে এখন এই এক সপ্তাহ বাজার একবারই করা হইতেছে। কারণ বাজার, মোহাম্মদপুর টাউন হল, হাতিরপুলের পাইকারি ও খুচরা বাজারে বিক্রেতা ও ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এবং বিভিন্ন ধরনের মশলার চাহিদা বেশি। খুবই গরম, এটা লকডাউন এফেক্ট, আর কিছুই না, বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ উপায় তো নাই, কারণ বাসা থেকে বের হওয়া নিষেধ, তা আমরাও রিস্ক নিতে যাচ্ছি না। চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় মাছ আর সবজির দাম ছিল অনেক বেশি। আদা, রসুন, পেঁয়াজ এগুলোর দামটা একটু বাড়ছে, আর চালের দামও 1-2 টাকা কেজি তে বাড়ছে। কলা ছিল 20 টাকা হালি, সেই কলা হয়ে গেছে এখন 40 টাকা। লতির কেজি ছিল 30 থেকে 40 টাকা, সেটা আমি এখানে আজকে নিলাম 60 টাকা। অটোমেটিক্যালি বোঝা দিতেছে সব কিছু ঊর্ধ্বমুখী, মানুষ এটা সুযোগ নিতেছে। দাম বেশি হলে টমেটো 80 টাকা কেজি, শসা 50 টাকা কেজি, গাজর হলো 90 টাকা কেজি, করলা 60 টাকা কেজি। এদিকে বাজারে পণ্য সরবরাহের ঘাটতি নেই দাবি করে মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। আপেল মাহমুদ, এটিএম বাংলা, ঢাকা। ইউরোর খবর।
আগামীকাল শুরু হচ্ছে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াই। রাশিয়ার ক্রেস্তোভস্কি স্টেডিয়ামের প্রথম ম্যাচে আগামীকাল রাত 10টায় মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। এরপর রাত 1টায় হাই ভোল্টেজ ম্যাচে জার্মানির আলিয়ান্স অ্যারেনায় খেলতে নামবে বেলজিয়াম ও ইতালি। পরদিন তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের মধ্যে। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 10টায়। আর রাত 1টায় ইংল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে। প্রতিদিন গড়ে 20,000 ই পাসপোর্ট প্রিন্টের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন স্থাপিত 12টি ই গেট উদ্বোধন শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চলাচলে মানুষের জীবন আরও সহজ করবে এসব ই গেট। 15 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কাজ শেষ হবে। প্রতিদিন আমরা 20,000 করে করতে পারি, কিন্তু এখন আমরা 8-9,000 কোভিডের জন্য আমরা করছি। শীঘ্রই আমাদের প্ল্যান রয়েছে, আমরা ই ভিসা আমরা প্রদান করব সবাইকে। ই ভিসার মাধ্যমে আমরা আর ওই হাতে লেখা ই ভিসা সিস্টেম আমরা বন্ধ করেছি, আমরা এখন ই ভিসাও চালু করব। আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী 6 প্রার্থীর সাথে বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৈঠকের পর সাংবাদিকদের রাইসি বলেন, ইরানে এখন বন্ধুত্ব, সহযোগিতা এবং সহমর্মিতার যুগ শুরু হয়েছে। 6 প্রেসিডেন্ট প্রার্থীর প্রত্যেকেই সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। নির্বাচনে বিজয়ের পর ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানান তার এই 6 প্রতিদ্বন্দ্বী। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান। ইরানে এবারও নির্বাচনের জন্য চূড়ান্তভাবে মনোনীত হন মোট 7 প্রার্থী। এরপর নির্বাচনের আগ মুহূর্তে 3 প্রার্থী সরে দাঁড়ানোর ফলে বাকি 4 মধ্যেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। দেশের 500 শিক্ষা প্রতিষ্ঠানে 42 কোটি টাকা ব্যয়ে ছাত্রীদের জন্য কমফোর্ট জোন তৈরি করবে রোটার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এছাড়া দেশব্যাপী 10,00,000 বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে 2021-22 রোটারি বছরের কর্মসূচি ঘোষণা করেন রোটার ইন্টারন্যাশনাল জেলা 3281 বাংলাদেশের গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি। উন্নয়ন সাংবাদিকতাকে উৎসাহ দিতে এ বছর থেকে রোটারি মিডিয়া ফেলোশিপ এবং রোটারি উন্নয়ন সাংবাদিকতা পুরস্কার দেওয়া হবে। ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি গভর্নর মীর মোতাহার হোসেন ও শওকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন। রোটারি পাবলিক ইমেজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্ট, সংক্ষেপে বিআরপিসিপি, যার মাধ্যমে আমরা এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 500 স্কুলে আমরা মান সম্পন্ন কম্পোর্ট সেন্টার নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি কোনো সামাজিক উন্নয়নই মূলধারার গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই করা সম্ভব নয়, এবং সেই লক্ষ্যেই এই সেক্টরের সাংবাদিকতায় জড়িতদের জন্য এবছর রোটারি মিডিয়া ফেলোশিপ ও রোটারি উন্নয়ন সাংবাদিকতা পুরস্কার চালু করার উদ্যোগ নিয়েছি আমরা। এবার পার্টেক্স খেলার খবর। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সফরে মাত্র 8 5টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ওজেরা। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে। 2 আগস্ট শুরু হতে যাওয়া সিরিজ শেষ হবে 8 আগস্টের মধ্যেই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। 2 থেকে 8 মধ্যে আমরা ওটা ফাইনাল করে দিব। 2 থেকে 8 মধ্যে মোস্ট প্রবাবলি 5টা টি টোয়েন্টি আমরা করবো। আগস্টে আমরা 8 আমরা 5টা টি টোয়েন্টি ম্যাচ খেলবো। এখন পর্যন্ত সব কিছু কনফার্ম আছে এবং ওরা যেগুলোই চাচ্ছে আমাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং এভরিথিং ইজ ডান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সারা দেশে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু, মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।
101 বছরে পা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে সশরীরে কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। এবং ইউরোর কোয়ার্টার ফাইনালে লড়াই শুরু, কাল প্রথম ম্যাচে লড়বে সুইজারল্যান্ড ও স্পেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।